মুজিব শতবার্ষিকী উপলক্ষে সেন্সেপস দজারপা নয়াকান্দি প্রিমিয়ার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার জশলং ইউনিয়নে মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। দরজারপাড় নয়াকান্দি প্রিমিয়ার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল হয়েছে। দরজারপাড় নয়াকান্দি প্রিমিয়ার ফুটবল টুর্নামেন্টে টি নয়াকান্দি দরজারপাড় যুব সংঘরেরা আয়োজন করে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত মোহাম্মদ শরীফ হাওলাদার। জশলং ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত মোহাম্মদ ইব্রাহিম সর্দার। সভাপতিত্ব করেন খলিল বকাউল আরও মোহাম্মদ হাবিবুর মেম্বার হাজি আনিসুর দেওয়ান, মিজান দেওয়ান, সাগর বকাউল ও সাদ্দাম হোসেন। নিপা মেম্বার রিপন সর্দার, মোহাম্মদ আশা খান, শহীদ সর্দার, দাদন বকাউল, রশিদ হালদার, আক্তার মিদ্দা সর্দার। কি করবেন শিপন দেখা যাক। হ্যান্ডবল চিনি কি তিনি কি করছেন নীরব খুব টান টান উত্তেজনায় খেলা হচ্ছে। নীরব একটু ফাইনাল খেলা অংশ সেভেন লায়ন্স ও কিংস রাইডার্স। সেভেন লায়ন্স 1-0 গোলে কিং রাইডার্সকে পরাজিত করে। চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খেলাটি সেন্সেপস পরিচালনা করেন মোহাম্মদ আকরাম হোসেন। টুর্নামেন্টের সেরা গোলদাতা 16 বলে ওসমান নির্বাচিত হন। নিউজ ওয়ান বাংলা টিভি টঙ্গিবাড়ি মুন্সিগঞ্জ।